স্বাগত দেশকে সঙ্গে আছেন আমি মাহমুদ খান সিলেটের প্রধান শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিএ হত্যার মামলার প্রধান আসামি কামরুল ইসলাম সহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কামরুল ইসলাম চৌকিদার ময়না মিয়া তাজউদ্দিন বাদল ও জাকির হোসেন পাভেল কামরুলের তিন ভাইয়ের হয়েছে সাত বছর করে কারাদণ্ড বাকিদের মধ্যে একজনের যাবজ্জীবন এবং দুইজনের এক বছর কারাদণ্ড হয়েছে তেরো আসামির মধ্যে খালাস পেয়েছেন তিনজন সিলেট থেকে ইকবাল মাহমুদের প্রতিবেদন ছবি তুলেছেন সাকিব আহমেদ মিঠু শিশু রাজন হত্যা মামলার রায় জানতে রোববার সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় করেন মহানগর দায়রা জজ আদালত চত্বরে দুপুর পৌনে একটায় রায় ঘোষণার সাথে সাথে স্লোগানে স্লোগানে আনন্দ প্রকাশ করেন সাধারণ মানুষ কামরুল সহ মূল অভিযুক্ত চারজনকেই ফাঁসির দণ্ড ও প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা প্রদানের রায় দেন আদালত এছাড়া প্রধান আসামি কামরুলের তিন ভাই মুহিদ আলম আলী হায়দার ও শামীম আলমকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সাথে তাদের দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এদিকে এই মামলায় দুলাল ও আয়াজ আলীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত একই সাথে তাদেরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়া তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত ঠান্ডা মাথায় অনেকক্ষণ সময় ধরে তারা খুন করেছে এবং যারা তাকে মারধর করেছে খুন করেছে আজকে আদালত ফাঁসি প্রদান করেছেন রাজনকে নির্যাতনের ঘটনা ভিডিও চিত্র ধারণ করে নির্যাতনকারীদের উৎসাহ দেওয়ার অপরাধে নূর আহমদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত বলেছে আসামিকে মামু আপনি সাইজ করেন আমি ভিডিও করতেছি সুতরাং সে এই খুনের সাথে সরাসরিভাবে জড়িত হয়েছে রায় ঘোষণার পর সন্তোষ জানিয়েছেন নিহত রাজনের মা ও বাবা একই সঙ্গে রায় দ্রুত কার্যকরের দাবি জানান তারা সন্তুষ্ট আছি আমি কিন্তু কার্যকর না হওয়া পর্যন্ত আমার সন্তুষ্ট বুক আমি মনে করি না তাড়াতাড়ি ভিতরে ফাঁসির ইয়েটা তাই শেষ করিলেই তাই দেরি করতে না তবে ফাঁসির দণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা আমরা সম্পূর্ণ রায় পাওয়ার পর আসামি পক্ষ অবশ্যই আমরা সিদ্ধান্ত নেব এবং উচ্চতর যাব চার্জ গঠনের পর মাত্র ১৬ কার্যদিবসে চাঞ্চল্যকর এই মামলার রায় প্রদান করা হলো ইকবাল মাহমুদ ৭১ সিলেট